হ্যালো আমার কিউট কিউট সুন্দর সুন্দর বন্ধুরা, আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো আজকে এখান থেকেই আমি আমার দিনটা শুরু করলাম। তো তোমরা তো জানোই আমি সকালে উঠে এটা অবশ্যই খাই, তো মানে এটা থেকে আজকে অন্য অন্য দিন এটা সেটা দেখাই, তো একঘেয়ে লাগবে বলে আমি কিন্তু এখান থেকে আজকে শুরু করলাম। আর এগুলো কিন্তু অন্য দিন অন্য ভিডিওতে আমি দেখাই না অতটা, কারণ প্রতিদিন তোমাদের তাহলে একঘেয়ে হয়ে যাবে ভিডিওটা। আর সত্যি কথা বলতে চাটা না প্রতিদিনও হয় না। কালকে রাত্রিবেলা বাবুর প্রচণ্ড কাশি হয়েছে জানো তো, আর আমারও কাশি হয়েছে। তো তোমার দাদাভাই বলেছিল যে সকালে উঠেই তুমি তুলসী পাতা আর আদা দিয়ে চা করবে। তো তুলসী পাতাটা দেওয়া হয়নি, আদা দিয়ে দেখো চা করেছি, এবার আমরা সবাই মিলে এই চাটা খাবো। তো চাটা খেতে খেতে যেটুকু টাইম বসতে পেরেছি সেইটুকু টাইমই বসেছি। আর আজকে সত্যি কথা বলতে খুব একটা সকালে ওঠা হয়নি, একটু দেরিই হয়ে গেছে উঠতে। আর এদিকে দেখো আজকে তোমার দাদাভাই বাজারে যেতে পারেনি, কারণ আজকে আমাদের নেট সিমেন্ট সিম হওয়ার কথা ছিল, মানে ঘরটা নয় ওই পায়খানা বাথরুমটা আর রান্নাঘরটা, তো ওখানে পেপার নিয়ে কাপড় নিয়ে যেতে হয়েছে, সুতির কাপড় ছেঁড়া আজকে সব লাগে। তো আর এদিকে সেজন্য ডিম কিনে দিয়ে গেছিলো, তো দেখো আমি এরমভাবে ডিমের ঝোলটা রেডি করে নিয়েছি। আর বাবু ভীষণ খুশি হয়ে গেছে, ডিমের ঝোল হলে ও তো নাচতেই শুরু করে দেয়, অথচ আমার অতটা খুব মানে ভালো লাগে না ডিমের ঝোল। তো সকালবেলাও সেরমভাবে ব্রেকফাস্ট করিনি, তো দেখো ভুট্টা পড়াচ্ছি। তো দেখো আজকে সকালে ব্রেকফাস্টই হচ্ছে এটা, কারণ কিছু খেতে ইচ্ছা করছিলো না, তো এটা একটা কাকিমা দিয়ে গেছিলো, পোড়ালাম, পুড়িয়ে এবার খাবো। আর কী হয়েছে বলো তো, মানে আজকেই খাবো আর আজকেই লেবুটাও ফুরিয়ে গেছে আর বিট নুনটাও নেই, তো এমনি শুধু মানে তুলে এনে আমাকে দিয়েছে, দুদিন হয়ে গেছে আজকেই খাচ্ছি। আর ভুট্টা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো কী বলো তো বন্ধুরা, মাঝে মাঝে না সকালবেলা মানে একই রুটিন খেতে ইচ্ছাও করে না, ভাত বা যাই বলো ওটস একটু অন্যরকম মানে খেতেও ভালো লাগে, যার জন্য আমি কিন্তু এটা খেয়েছি। আর সব থেকে আজকে যেটা বড় ব্যাপার, তোমাদের আজকে গ্যাসটা আমি ডিপ ক্লিন করে দেখাবো, আমি যেরমভাবে মানে পেরেছি সেরমভাবেই করেছি, সেটাই তোমাদেরকে একমাত্র শেয়ার করলাম কিন্তু। তো দেখো ভিনিগার দিয়ে নিচ্ছি, আর লিকুইড নেই আমার কাছে ভিমবার, তো ওই সাবানটা গুলে গুলে দিচ্ছি। আর ইনো আনতে বলেছি, তোমাদের দাদাভাই গ্যাসও ফার্স্ট এনেছে, এটাও একটা অ্যাসিড, তো এটাই দিয়ে দিয়েছি, ইনো দিলে খুব ভালো হয়। তারপর আমি দেখো এটাকে দিয়ে লিকুইড মানে একটা বাটিতে গুলে নিয়ে, আর ওটা হচ্ছে সাবানের যে মানে মাখার যে জালি সেটা দিয়ে আমি ভালো করে ওটাকে ঘষে নিয়েছি, তারপর স্কচ ব্রাইট দিয়েও ঘষছি। আর ছুরি দিয়ে দেখো ওই যে বার্নারের ওগুলো না মানে খুব কি টাইট টাইপের হয়ে গেছে, মানে টাইট হয়ে গেছে কিসের জন্য, তারপর দেখলাম ওর মধ্যে পুরো নোংরা জমে গেছে, ওগুলো ছুরি দিয়ে দিয়ে বার করলাম সাবধানে, নাহলে তো স্ক্র্যাচ পড়ে যাবে। তো এইভাবে দেখো আর ফুটো ওই যে গ্যাসের ওভেনের ওগুলো না জ্বলতে চায় না, কাঠি দিয়ে ওই ছিদ্রগুলোকে ঠিক করে নিলাম। তো এইভাবেই আমি গ্যাসটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর এইগুলো না আমার যে ওই যে জালের যে ব্রাশ টাইপের পাওয়া যায় কিচেন ব্রাশ, ওটা আমার নেই, ওটা অর্ডার করেছি, ওটা দিলে এইগুলো খুব ভালোভাবে ভিতরে ঢুকে ঢুকে মানে পরিষ্কার করা যাবে। তো দেখো আমি এইভাবেই গ্যাসটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি, জানি না কতটা কী করতে পেরেছি। তো ওই ব্রাশটার জন্য না এই কালো কালোগুলো ভালোভাবে জালের ব্রাশ না হলে হয় না, ওগুলো দেখি অর্ডার করেছি যে আসলে এবার এগুলো তোমাদের একদিন পরিষ্কার করে দেবে। আর কি বলতো সত্যি কথা বলতে মানে ইউটিউব করার দৌলতে আমি আজকে অনেক কাজগুলো নিজে থেকেই বেছে নিয়েছি, কিন্তু গ্যাস পরিষ্কার বলো আর এই কলের চাতাল পরিষ্কার বলো, সেই জন্য কিন্তু ইউটিউবকে আমার অনেক 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 ধন্যবাদ, অনেক প্রণাম। মানে আগে এগুলো আমার খুব অ্যালিসি লাগতো, কিছু করতে ইচ্ছা করতো না। আর দেখো ইউটিউব করার দৌলতে মানে ভিডিও তো দিতেই হবে, কিছু না কিছু প্রতিদিন শেয়ার করতেই হবে, যার জন্য আমি নিজে থেকে এই কাজগুলো না খুঁজে খুঁজে নিয়েছি। দেখো কলের চাতালটা কতদিন ধরে পরিষ্কার করা হয় না, এটাকে পরিষ্কার করেছি আজকে ভালো করে, গ্যাসটাও পরিষ্কার করলাম। হ্যাঁ প্রতিদিনই ভাবি সকালে যে ইউটিউবে তো দিতে হবে আমার ভিডিও, কী কাজ করলে হয় কী না কাজ করলে হয়, তো এইভাবে আমি কাজগুলোকে খুঁজে নিচ্ছি। আমার বর তো পুরো অবাক হয়ে যাচ্ছে, বলে যে মেয়েটা সারাদিন মানে ঘুমিয়ে ল্যাথ খেয়ে কাটাতো, সে আজকে দেখো ইউটিউবের দৌলতে কাজগুলোকে মানে করছে খুঁজে নিচ্ছে। আমার বরও বলছে বলে ইউটিউবটা করে বেশ ভালোই হয়েছে। আর সত্যি কথা বলে হ্যাঁ মানে বন্ধুরা আমার বেশ ভালোভাবেই টাইমটা কিন্তু স্পেন্ড হচ্ছে, খুব ভালো লাগছে। তো চলো এরপর কি করি দেখো। এই কোথায় যাচ্ছিস রবি?
তো আমার পাশের বাড়ির জেঠিমার বাড়ি থেকে জানো তো দু রকমের ক্যাকটাসের ডাল ভেঙে নিয়ে এসেছি। তো জেঠিমা বললো যে ক্যাকটাসের ডাল পুতলেই হবে, তো দু রকম ক্যাকটাস মানে ডাল নিয়ে এসেছি। তো দেখো আমার বস্তাতে পুঁতে দিচ্ছি, যেহেতু মাটিতে পোঁতা যাবে না কারণ এগুলো তো আমার নিয়ে চলে যেতে হবে, এই এত শখের গাছগুলো, তো ওখানে বস্তায় পুঁতে দিলাম। তো দেখা যাক কেমন হয়। আর এদিকে দেখো ঘুম থেকে বিকালবেলা উঠে আমি তাড়াতাড়ি করে ড্রেস করে নিচ্ছি, চুল ঠুল বেঁধে নিচ্ছি, কারণ আমাকে কোথায় যেতে হবে বলো তো? চলো আমি নিজেই বলবো কোথায় আমাকে যেতে হবে, দেখতে থাকো তোমরা। হ্যালো বন্ধুরা, তো দেখো ঘুম থেকে উঠতেছি, অনেক দেরি হয়ে গেছে, এখন পুরো 5:30 বাজে আর চোখ পুরো ফুলে গেছে, আর অনেকটা কাজ করেছিলাম ওই জন্য মানে ক্লান্তি ক্লান্তি এসছে একটু। তো যাই হোক এখন বাজারে যাচ্ছি, যেতেই হবে কারণ কিছু জিনিসপত্র দেওয়া আছে সেগুলো নিয়ে আসবো, আর কী কী করছি সেটা তোমাদের এসে বলবো, তারপর এডিট করবো, তারপর তোমাদের সামনে ভিডিওটা দেবো, অনেক কাজ আছে। তো এখন যাই, চলো বাজারে যাই, হয়তো কিছু শেয়ার করতে পারবো, অন্ধকার হয়ে গেছে, চেষ্টা করবো। তো বাজারে ব্লাউজের দোকানে চলে এসেছি, আর গ্রিনটা নিলাম, পিঙ্কটাও নিয়েছি, পাল্টানোরই ছিল এই দুটো। তো আর এখানে সালোয়ার কামিজ বানাতে দেওয়া ছিল, তো এইভাবেই আবার বাড়ি চলে আসলাম। তো দেখো বাজার থেকে সিঙ্গারা নিয়ে এসেছি, ওকে দিয়েছি কিন্তু তাও খাবে, আরও খাবে, আরও খাবে, মানে যত ইচ্ছা খেয়ে যাবে, কিছু বুঝবে না, যখন বেশি খাওয়া হয়ে যাবে তখন বমি করে দেবে, এটাই হচ্ছে ওর কারবার, কি বলবো। তাও সন্ধে হয়ে গেছে, এখন 7:30-8 বাজে যায়, তো রাতে রান্না বান্না করবো, আর ভিডিও এডিট কিচ্ছু হয়নি, সেগুলো করবো, তোমাদের কাছে দেবো। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, তোমরা ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো আর স্বাভাবিক থেকো, অনেক ভালোবাসা তোমাদের। রুবি তুমি একটু ভালোবাসা দিয়ে দাও তো, একটু কিসি দিয়ে দাও তো, ওর সিঙ্গারের দিকে দেখছি ওর এখন এটার দিকে নজর। তো বন্ধুরা আসছি, টাটা।